দর্শক, সুপারস্টার শাকিব খানের ছেলে আব্রাম খান জয় লাইভে এসে নিজের মুখে ইংরেজি ছড়া শোনালেন বাবাকে। বাবা যেন জয়ের মুখে কবিতা শুনে খুশি হয়ে কান্নাই করে দিলেন। আব্রাম খান জয়ের মুখে শুনুন কিভাবে ইংরেজি ছড়া শুনিয়ে বাবাকে পাগল করে দিলেন। Show the numbers on a grid. Write the numbers in your sun. 1, 2, 1, 2. Show the numbers on your sun. On your hand. 1 and 2, 1 and 2. Don't you wanna sing along? Line numbers, wrong. Say 1 and 2. Next kichu bolo. Look, look. Hi bolo. Hi. And tumi bolo to je momer channel ke subscribe kore dao and like kore dao. সুপারস্টার শাকিব খানকে ইংরেজি ছড়া শুনিয়ে পাগল করে দিয়েছে ছেলে আব্রাম খান জয়। দীর্ঘ 9 মাস পর ফিরে এসেছে সুপারস্টার শাকিব খান বাংলাদেশে। আসার সাথে সাথে 1 সপ্তাহ ছেলে আব্রাম খান জয়ের সাথে কাটিয়েছে। এর মাঝে তাদের মাঝে একদম বন্ধুত্ব হয়ে গিয়েছে। অপু বিশ্বাস জানিয়েছেন যে জয় একটি খেলার সাথী পেয়েছে, ও যেন ওর বাবার সাথে একদম বন্ধু হয়ে গিয়েছে। অনেকদিন পর জয় তার খেলার সাথীকে পেয়েছে। দুজনে এমন ভাবে মিশে গিয়েছে যা একদম মনে হচ্ছে শাকিব খানের বয়স জয়ের মত। দুজনের মাঝে এমন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যা দেখলে অবাক হয়ে যাই আমি। শাকিব খানকে ইংরেজি ছড়া শুনিয়েছে ছেলে আব্রাম খান জয়, বাবার উদ্দেশ্যে এই ছড়া শুনিয়েছে জয়। অপু বিশ্বাস সবসময় চায় তার বাবার সাথে যেন দুজনে খুব সুন্দর ভাবে মিলেমিশে থাকে। অপু বিশ্বাসের চাওয়াটা পূরণ হয়ে গিয়েছে এবার যেন। শাকিব খানও জয়কে অনেক অনেক বেশি সময় দিচ্ছে। জয় যা চাচ্ছে সেগুলোই পূরণ করছে সুপারস্টার শাকিব খান। শাকিব খান যেন ছেলে আব্রাম খান জয়ের কথাতে উদ্ভাস করছে। জয় যখন যে জিনিসটি চায় সেটি দিতে প্রস্তুত থাকে শাকিব খান। শাকিব খান বলেন, অনেক মাস জয় আমাকে কাছে পায়নি, তাই জয় যা চাচ্ছে তাই দিচ্ছি। জয়ের সাথে জয়ের মতো করে আচরণ করছি। ও যা চাচ্ছে যেভাবে খেলতে চাচ্ছে সব কিছুই দিতে প্রস্তুত থাকছি আমি সবসময়। জয়কে ভালোবাসা দিতে আমি যেন সবসময় প্রস্তুত। অনেকদিন পায়নি কাছে জয়, তাই জয়ের মতো করে জয়কে ভালোবাসা দিচ্ছি। দর্শক, এই ভালোবাসা জীবন থাক, আমরা দর্শক সবাই এটাই চাই। ছেলে এবং বাবার মাঝে সম্পর্ক যেন মধুর হয়ে থাকে সব সময়, এটাই আমাদের ভক্ত দর্শকদের চাওয়া। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন টিউজনকে। ধন্যবাদ।